ইন্টার মায়ামিতে এবার মেসির সঙ্গে তার সাবেক সতীর্থ এবং প্রিয় বন্ধু সুয়ারেজ কি যোগ দিচ্ছেন? তাদের পুনর্মিলন হচ্ছে আবার একই ক্লাবে। কয়েকদিন পরই ইন্টার মায়ামিকে মিনি বার্সা না বলা হয়তো সম্ভব হবে না, এমনটাই ধারণা করা হচ্ছে। কেউ কেউ বলছেন এটাকে মিনি বার্সা হিসেবেই ঘোষণা করতে হবে। মায়ামির জার্সিতে লিওনেল মেসি বুস্কেটসের একই দিনে অভিষেক হয়েছে। সেই ম্যাচে লিওনেল মেসি তার সেই প্রিয় ফ্রিকিক থেকে গোলও পেয়েছেন, মাঠে নামার আগেই দলে পেয়ে গেছেন বার্সেলোনার আরেক সাবেক সতীর্থ জর্দি আলবাকেও। ক্লাবটির কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বার্সেলোনার সাবেক কোচ জেরার্দো টাটা মার্টিনো। শোনা যাচ্ছে এবার তাদের সঙ্গে মিলিত হতে পারেন আন্দ্রেস ইনিয়েস্তাও, আর দলবদলের বাজারে জোর গুঞ্জন লুইস সুয়ারেজও যোগ দিতে যাচ্ছেন এবার সত্যি সত্যি ইন্টার মায়ামিতে। আর সেটা যদি হয় তাহলে মেজর সকার লীগের ক্লাবটিকে নির্দ্বিধায় আপনি বার্সেলোনার আর একটা শাখা বলতেই পারেন। 36 বছর বয়সী সুয়ারেজ এখন খেলছেন ব্রাজিলের ক্লাব গ্রেমিওতে। মেসি বুস্কেটসের সঙ্গে তার পুনর্মিলনের সম্ভাবনার খবর দিচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যম স্পোর্ট। ইন্টার মায়ামিও ঘোষণা দিয়েছে একজন অতিরিক্ত আন্তর্জাতিক খেলোয়াড়কে দলে ভেড়াতে MLS এর আর এক ক্লাব সান হোসে আর্থ কোয়ার্কসের কাছ থেকে একটি নতুন স্লট কিনেছে তারা। মায়ামি সেই আন্তর্জাতিক খেলোয়াড়ের নাম উল্লেখ করেনি যদিও, তবে স্পোর্টস খবর দিচ্ছে সেই খেলোয়াড়টির নাম সুয়ারেজ। 2 বছরের চুক্তিতে গ্রামিওতে এসেছেন সুয়ারেজ। চুক্তির মেয়াদ শেষ হবে আগামী বছরের 31 ডিসেম্বর। তবে স্পোর্টস যেটা বলছে সেটা হলো মেসির সতীর্থ হতে পারস্পরিক সমঝোতায় গ্রামিওর সঙ্গে চুক্তি বাতিল করতে চান সুয়ারেজ। মায়ামিতে যোগ দিতে গ্রামিওতে এবছর আয় করা সব টাকা ফেরত দিতেও নাকি রাজি এই তারকা। শুধু তাই নয়, মেয়াদ শেষ হওয়ার প্রায় 1.5 বছর আগেই গ্রামিও ছেড়ে গেলে ক্লাবটির যে আর্থিক ক্ষতি হবে সেটাও নিজের পকেট থেকে দিতে চান সুয়ারেজ, এবং সেই শর্তেই তিনি চলে যেতে চান, মেসির সহযোগী হতে চান যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে। ইউরোপীয় ক্লাব ফুটবলে বিদেশি ফুটবলারদের সংখ্যা নিয়ে ধরা বাঁধা নিয়ম না থাকলেও যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে সেটা অবশ্য আলাদা। MLS এর নিয়ম অনুযায়ী সেখানে একটি ক্লাব সর্বোচ্চ 8 জন বিদেশি ফুটবলার স্কোয়াডে রাখতে পারবে, তবে টাকার বিনিময়ে অন্য ক্লাব থেকে অতিরিক্ত স্লট কেনা যাবে। এই নিয়মেই সুয়ারেজকে দলে আনতে চান এবং আর্থ কোয়ার্সের কাছ থেকে $150,000 নতুন স্লট কিনেও রেখেছে সেই জন্য ইন্টার মায়ামি। এই মুহূর্তে মায়ামির স্কোয়াড 32 জনের, এর মধ্যে 22 জনই বিদেশি খেলোয়াড়। তার মানে অতিরিক্ত বিদেশি খেলোয়াড় দলে নিতে 14টি স্লট কিনতে হয়েছে ইন্টার মায়ামিকে। সুয়ারেজের জন্য মায়ামি নতুন স্লট কেনায় সান হোসে আর্থকোয়ার্কসের দলে একজন বিদেশি কোম রাখতে পারবে, এখন সেটা নিশ্চিত। মেসির অভিষেকের আগে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 5 ম্যাচ জয়হীন ছিল ইন্টার মায়ামি, আর মেসির অভিষেকেই দুর্দান্ত জয় দিয়ে স্বপ্নের মতো শুরু করেছে যখন ইন্টার মায়ামি, তখন তারা দলে সুয়ারেজের মতো মহাতারকাকে মেসির সতীর্থ বানাতে উদগ্রীব যে হবে সেটা খুব সহজেই অনুমান করা যায়।